সে বলছে, না হলে তো আমি জানতাম না। এখন বাংলাদেশের বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে, আশা করি তারা তোমার দায়িত্বটা তারা পালন করবে। যদি কখনো কোনো সময় কোনো অসুবিধা হয়ে গেল আর আমার তরফ থেকে। উনি বলছেন যে 15,000 টাকা ভর্তিটা আপাতত দরকার, আমি 15,000 টাকা এখানে নিয়ে এসেছি তোমার জন্য, এটা গ্রহণ করে আমি কিছু এবং আমি দোয়া করি তুমি একটা ভালো ডাক্তার হও, এবং সামনের দিকে যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যায় যে কোনো সময় আমাকে স্মরণ করতে পারো, আমি আমার সাহায্য করবো। স্যার, আমি আপনাকে ফোন দিব এবং আপনি যদি ফ্রি থাকেন কি তাহলে এই যে আঙ্কেলের মাধ্যমে হলেও অন্তত আপনাকে জানাবো। ওর একটা ইচ্ছা পেয়েছিল, ওর মায়ের প্রত্যাশা যে ও ডাক্তার যদি হয় ইনশাল্লাহ ফ্রি রোগী দেখবে, এটা বলছে দেখবো যদি আমরা অসুবিধা থাকি সেটা তো দেখবি, সেটা তো দেখবে। আমিও একটা মেডিকেল কলেজের ডিরেক্টর, আমাদের ওই যে বরিশালের যে মেডিকেল কলেজ আছে আমি ওইটার একজন এই যে সাউথ আপনার মেডিকেলের অসুবিধা আছে। ওকে, তাহলে তুমি রেডিসিং করো, বসো 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 বসো।